যখনই আমি কোনো নতুন কারোর সঙ্গে সাক্ষাৎ করি লোকজনের সামনে নিজেকে মেলে ধরতে খুব অসুবিধে হয় এবং দূরে পালাই এটা কি কোনো মানসিক সমস্যা নাকি সামাজিকতার আমি কি করব তাহলে তুমি খুবই উদ্বিগ্ন থাকো পরিচিত লোকজন সম্পর্কে তাদের সঙ্গে কথোপকথন সম্পর্কে তোমরা একটা শব্দ শুনেছো যাকে বলা হয় যোগ যখনই আমি বললাম যোগ সঙ্গে সঙ্গে তোমরা কল্পনা করে নিলে নিজেকে দোমড়ানো মোচড়ানো না যোগ শব্দটির মানে মিলন মিলন মানে দেখো জীবনের পরিপ্রেক্ষিতে যেখানে শুধু একদিকে একদিকে তুমি আর তোমার জীবন সুতরাং এটা প্রকৃতপক্ষে তুমি বনাম এই জগৎ তুমি বনাম জগৎ এক বাজে প্রতিযোগিতা হ্যালো এতে তোমার জেতার কোনো সুযোগ আছে কি তুমি যদি এই ব্রহ্মাণ্ডের সঙ্গে প্রতিযোগিতায় নাম সেখানে কি তোমার জেতার কোনো সুযোগ আছে না তুমি এই ব্রহ্মাণ্ডের সঙ্গে না তাই আমরা একটি পথ বের করলাম যাকে বলা হয় যোগ খুব সচেতনভাবে তুমি তোমার চারপাশের যে সীমা না তা ধ্বংস করে ফেলছ তাই তোমার আর ব্রহ্মাণ্ডের মাঝে কোনো কিছুই আর থাকে না তাই একে এক মনে হয় তোমাদের সামান্য কিছু যোগ তাই করা প্রয়োজন নয়তো তোমাদের মাথার সব বুদ্ধি আবেগ মতামত সব গুলিয়ে যাবে যদি তুমি নিজেকে সামান্য মেলে ধরো যদি তুমি নিজস্ব সীমানা ভাঙতে পারো তাহলে এটা খুবই সহজ কারণ তুমি যখন এখানে বসে আছো তুমি সেই ব্যক্তিটিকে নিজের অংশ হিসেবেই দেখছো তখন আশেপাশে যাই থাক তোমার কোনো সমস্যা নেই তা সে পুরুষ মহিলা শিশু পশু যাই হোক তোমার কোনো সমস্যাই নেই সঙ্গেই তুমি সুন্দরভাবে সম্পূর্ণ সংযোগ করতে পারছো কারণ তুমি তুমি তোমার তোমার নিজের সীমা সীমা না ভাঙতে কিন্তু যদি শক্ত করে বেঁধে এটাই আমি বলে তখন তোমার সঙ্গে সমস্যা সব সময় লেগেই থাকবে যদি পুরুষ হয় এক সমস্যা যদি মহিলা হয় আরেক সমস্যা যদি বন্যপ্রাণী হয় আরেক সমস্যা এটা শুনে মনে হতে পারে আমি মানুষকে বলে আসছি তোমরা জীবনে সুখী বা আরামে আছো কি না কি করে বুঝবে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল তো আমি বললাম কোবরা টেস্ট কোবরা কি আমার ছেলেবেলা থেকেই আমি দক্ষিণ ভারতের জঙ্গলে জঙ্গলে ঘুরেছি অনেক জঙ্গলে এদের মধ্যে অনেক প্রাণী বিশেষত যদি তারা বিষাক্ত হয় তারা সেখানকার জীবনকে উপলব্ধি করে রসায়নের মাধ্যমে তারা তোমাকে খুব ভালো করে লক্ষ্য করে যদি তুমি সামান্যতম উদ্বিগ্নতা প্রকাশ করো তারা তোমায় আক্রমণ করবে তাই যদি তুমি একটা গোখর সাপ ধরতে পারো এর মাথা চেপে ধরে নয় ঠিক এইভাবে যদি সে বিরক্ত না হয় তার মানে তুমি নিরাপদ আর যদি তোমার দিকে ফনা তোলে তার মানে তুমি নিরাপদ নাও এই হলো কোবরা টেস্ট সত্যিকারের স্বাচ্ছন্দে আছে কি না দেখার জন্য আমি কয়েকজনকে এই টেস্টে পাঠাচ্ছি আমি তো যখন তখন গিয়ে তাদের ধরতে পারি এবং তারা আমার কাছে এমনিই চলে আসে অবশ্যই এই দেখো ও জিজ্ঞাসা করছে ওরা সত্যি সত্যি জ্যান্ত কিনা দেখো আমি যখন জঙ্গলে একাই থাকতাম বাইরের কোনো সাহায্য ছাড়াই তখন আমার কাছে একমাত্র প্রযুক্তির যন্ত্র বলতে ছিল আমার এই এইচএমটি ঘড়ি ঠিক আছে না টেলিফোন না টর্চ না কিচ্ছু জঙ্গলে একদম একা আর খাবার লোকে অবাকত কিভাবে না খেয়ে সপ্তাহ পর সপ্তাহ বেঁচে আছে আমি প্রচুর পরিমাণে মধু খেতাম সেখানে অনেক মৌচাক ছিল তো মৌচাক গাছের ওই ওপরের ডালে বানানো হয় যেখানে ভালুক পৌঁছতে পারে না পশ্চিমঘাটে প্রচুর স্লথ ভাল্লুক আছে তো সেখানে ওরা মধু খেতে আসে তাই জন্য মৌমাছিরা গাছের এমন একটা ডালে মৌচাক বানায় যেখানে ভালুক যদি পৌঁছানোর চেষ্টা করে তাহলে তার জন্য গাছের ডালটি ভেঙে পড়ে তাই আমি ধীরে ধীরে বেয়ে গাছে উঠতাম আমার সঙ্গে সব সময় একটা ছোট পাইপ থাকতো আমার সাইকেলে পেট্রোলের জন্য এই একটা চোদ্দো থেকে আঠেরো ইঞ্চি প্লাস্টিকের পাইপ আমি এটা গাছের ডালে উঠে মৌচাকে আটকে দিতাম এবং প্রায় হাফ থেকে এক লিটার মধু খেয়ে নিতাম তাতেই আমার দিনটা কেটে যেত আর মৌমাছিরা ভাবে আমি আর একটা বড় মৌমাছি যদি তুমি সামান্যতম উদ্বেগ প্রকাশ করো তারা তোমায় হুল ফুটিয়ে দেবে আর যদি আট দশটা তোমার মুখে হুল ফোটায় তুমি দমবন্ধ হয়ে মারা যাবে আর যদি তারা মুখের ভেতরে কামড়ে দেয় তাহলে তো একটাই যথেষ্ট কিন্তু আমি সব সবসময় মধু খেতাম আর বেঁচেও যেতাম তারা কখনো কোনো সময় আমায় কামড়ায়নি কারণ তারা সবসময় তোমায় পর্যবেক্ষণ করে তাই এটা হলো নিজেকে স্বাচ্ছন্দ্যে রাখার সময় সম্পূর্ণ স্বচ্ছন্দ জীবন এমন জীবন যাতে তুমি খুব স্বাভাবিক স্বচ্ছন্দ যদি তুমি স্বচ্ছন্দ না হও তবে তুমি তোমার পূর্ণ ক্ষমতা উপলব্ধি করতে পারবে না প্রতিটি মানুষের মধ্যেই কিছু নির্দিষ্ট প্রতিভা আছে কিন্তু নিরানব্বই শতাংশ মানুষই বেঁচে থাকে তাদের নিজেদের প্রতিভার বিকাশ ছাড়াই যদি প্রতিভার বিকাশ করতেই হয় তোমার প্রতিভার সম্পূর্ণ বিকাশ সম্ভব যদি তোমার জীবন হয় সম্পূর্ণ স্বাভাবিক ও স্বচ্ছন্দ এর একটা বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি আছে যার নাম যোগ শুধুমাত্র শারীরিক কসরত নয় এটা শেখায় কিভাবে তোমার শরীরকে সামলাবে কিভাবে তোমার শক্তিকে সামলাবে কিভাবে তোমার মানসিক ওঠাপড়াকে সামলাবে যদি তুমি একে এক নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসতে পারো তবে তুমি জীবনে সম্পূর্ণ পাবে যখন তুমি স্বচ্ছন্দে আছো তখন মানুষ প্রাণী যাই আসুক তোমার কিছুই আসে যায় না তোমার স্বচ্ছন্দে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ দ্য ইজ ইন এভরিথিং